করার ইচ্ছা খুব ছিল, কিন্তু পড়তে পারি নাই, আনন্দ করতে পারি নাই। তখন থেকে আমার জীবনে খুব দুঃখ আপা। তারা টি স্টলে আড্ডা দেয়, তারা ক্লাবে আড্ডা দেয়, তারা বিভিন্ন কালচারাল প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, কিন্তু দেখা যায় যে আমাদের নারীরা সেভাবে আড্ডাগুলোতে অংশগ্রহণ করতে পারে না। আড্ডা মানে এখানে এসে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারি। আড্ডা হতে শক্তি। আমি আড্ডা আসলে আমাকে নাচতে মনে হয়। চুপচুপ করে শুনছি আমার স্বামীর অত্যাচার আছে, আমি আমার স্বামীর ভয়েতে চুপচুপ করে দুই মাস আমি শুনছি। আড্ডা হচ্ছে যে আমরা স্পাউস মিটিং করি, এখানে হচ্ছে স্বামীরাও এসে অংশগ্রহণ করে। স্বামীরাও যখন এখানে এসে দেখে যে এখানে নারীদের অধিকারের কথাগুলো নিয়েই আলোচনা করা হয়, তারপরে তখন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের মানে অনুভূতি তৈরি হয় যে আসলে পরিবারের মধ্যে যে কাজগুলো হয়, যে মহিলারা কেন বাইরে যাবে, কেন মহিলারা আড্ডা করবে, এটা খারাপ। এই ধারণাটা কিন্তু আস্তে আস্তে মানুষের ভুল ধারণা, যে তারা যে ভুল ধারণা এটা তাদের কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। যেমন আজকে মহিলারা একটা দশজন পনেরো জন মহিলা যদি একসঙ্গে থাকে, একটা মহিলার উপর অত্যাচার হচ্ছে, সাটাম ওইখানে যায় ওই মহিলার স্বামীর সঙ্গে বা যাদের সঙ্গে কথা বলতেছে, ওই মহিলাটা কিন্তু তার একটা শক্তি পাচ্ছে। যায়নি, আমিও যাইনি, তখন আমার উপরে তো নির্যাতন করছে, আর আমার স্বামী যখন গেছে তখন বলতেছে না রিমা এগুলা অন্যায় হচ্ছে, আমাকে বলছে যে এগুলা অন্যায় হচ্ছে তোমার উপর, যে এগুলা নির্যাতন, এটা বলে নির্যাতনে। ঘর দিছি, আগে ঘর ছিল না, আমার বাবা 500 টাকার মাটি দিছে, আমার 900 টাকা পল্লীশ্রী থেকে একটা গরু পাইছি, সেই গরুটা 3টা বাচ্চা হয়েছে, বিক্রি করে 900 টাকা মাটি নিয়েছি। আর আমার ছেলেরা লেখাপড়া করে, প্রাইভেট পড়ে, 4টা বাচ্চা, আমি কষ্ট করে লেখাপড়া করতেছি, করাইতেছি ভাই ভবিষ্যতের জন্য, এটাই আমার। কেন যাবে আড্ডাতে, ওই যে অত্যাচার থাকি বাঁচতেছে, নিরাপত্তায় থাকতেছি, দুইটা কোথা তুলে ধরতে পারতেছি, স্বামী হইলে কি হবে তারপরেও ধরতে পারতেছি, অধিকারটা আদায় করে নিই।